এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি নিয়ে ব্যাপক পরিবর্তন আসছে উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টার উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ আর বার্ষিক নয় এবার উচ্চ মাধ্যমিকেও শুরু হতে চলেছে সেমিস্টার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা বেশ কয়েক মাস ধরে এই নিয়ে নানা স্তরে আলোচনা চলার পর অবশেষে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার অনুমোদন দিল রাজ্য সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই পড়ুয়াদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে সেই মর্মেই নোটিশ দেওয়া হলো আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে বছরে দুটি করে পরীক্ষা নেওয়া হবে চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে এর ফলে যারা এবারে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের সেমিস্টার পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন উচ্চ মাধ্যমিক স্তরে চালুর মাধ্যমে সহজে নম্বর তোলা সস্তা প্রক্রিয়া শুরু করতে চাইছে সরকার কিন্তু এর মাধ্যমে উচ্চশিক্ষায় যাওয়ার আগে ছাত্রছাত্রীদের শক্ত ভিত্তি তৈরি করার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে এই পদ্ধতি এবং সিলেবাস পরিবর্তনের বিষয়ে বিশেষ কয়েকজনের মতামতের ভিত্তিতে নয় প্রত্যক্ষভাবে ছাত্র ছাত্রীদের নিয়ে যারা কাজ করেন সেই শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা না করে সেমিস্টার প্রথা অথবা সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈজ্ঞানিক সার্বিকভাবে শিক্ষার সঙ্গে যুক্ত সংগঠনগুলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার দাবি জানাচ্ছি আমরা রাজ্যের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট শিক্ষক অনিমেষ হালদার তিনি বলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি উচ্চ মাধ্যমিকে সেমিস্টার নিয়ে আসার বিপক্ষে প্রথম থেকেই সোচ্চা সমিতি মনে করে এর দরুণ শিক্ষার বর্তা হারিয়ে যাবে শিক্ষার্থীদের কাছে সামান্য কিছু পড়ে উত্রে যাওয়ার প্রবণতা বাড়বে সামগ্রিক সিলেবাস চর্চা করবে না ছাত্রছাত্রীরা জ্ঞান চর্চা পথ রুদ্ধ হবে গভীরভাবে জানা বোঝার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আবার উচ্চমাধ্যমিক পর উচ্চতর ডিগ্রির জন্য প্রবেশিকা পরীক্ষায় বা নানান প্রতিযোগিতামূলক শিক্ষার সামগ্রিক সিলেবাসের উপরেই তা সংগঠিত হয় এক্ষেত্রে ছাত্রছাত্রীরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা অপরিমেয় ক্ষতি করবে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি চন্দন গড়াই বলেন উচ্চ মাধ্যমিক স্তরে অতি দ্রুত সেমিস্টার অনুযায়ী সিলেবাস প্রকাশ করতে হবে কাউন্সিলরকে ও সেমিস্টারগুলির বিষয়ে ভিত্তিক সিলেবাসের পুস্তিকা প্রশ্ন কাঠামো বিতরণ করা দরকার